Astăzi, ce doamnă? Astea două lumina. Astea, astea, ca ce e? Astea două lumina, dacă nu-i pe gomea. Astăzi, ce doamnă? Dacă nu-i pe gomea. Ce doamnă? Dacă nu-i pe gomea. Ce doamnă? Ce doamnă? Astea, 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 astea. Astea, 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 astea. বাদিকটা প্রায় প্যারালিসিস হয়ে গেছে বললেন মন্ত্রী। কিন্তু যখনই তাকে বাকিবুরের বিষয়ে প্রশ্ন করা হচ্ছে তখন আর গলা থেকে আওয়াজ বের হচ্ছে না, বিড়বিড় করছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি আজকে একটা ভিডিও পাইনি যেটা আমি দেখছিলাম অন্যান্য মিডিয়াতে দেখানো হচ্ছে, যে যখন তাকে ইডির অফিস থেকে বের করা হচ্ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, দেখছিলাম যে মানে এমনভাবে তাকে ধরে বের করা হচ্ছে যেন ছাড়লেই পড়ে যাবেন, ছাড়লেই পড়ে যাবেন। আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন ভিডিওটা। আর তখন আবার মানে যে কথাগুলো বলছিলেন মানে কোনোটাই ঠিক মতো করে বোঝা যাচ্ছিল না, সবটাই একেবারে বিড়বিড় করে বলা, যেন একেবারে খুবই খারাপ অবস্থা, দাঁড়াবার শক্তি নেই, কথা বলার শক্তি নেই, মানে এমন দেখছিলাম। আমি সেটা পাইনি ভিডিওটা। এটা তারপরে একটা ভিডিও, তাকে আজকে কামান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। উনি তো বলছেন যে একদিকটা প্যারালিসিস হয়ে গেছে, কি মৃত্যুশয্যাতে আছি প্রায়, কিন্তু কামান হাসপাতাল বলেছে যে স্টেবল, ভালোই আছেন, হাসপাতালে ভর্তি রাখার কোনো প্রয়োজন নেই। তো যখন তাকে বের করা হচ্ছিল তখন যেভাবে তাকে দেখছিলাম যে মনে হচ্ছে একেবারে এখনই পড়ে যাবেন, এখনই পড়ে যাবেন, কথা বলার শক্তি নেই, ক্ষমতা নেই, মানে যেন মনে হচ্ছিল যে এখনই তাকে বেডে শুয়ে রাখতে হবে। কিন্তু কামান হাসপাতাল যখন বলল আর কি, তারপর অবশ্য এই জ্যোতিপ্রিয় মল্লিককে অনেকটা শক্ত দেখতে পাই আর কি, হাঁটতে পারছেন, বেশ কথা বলছেন। ফলে দর্শক, এদের যে অ্যাকচুয়ালি কি রোগ বোঝা কিন্তু খুব মুশকিল। আর দর্শক, যেটা আমি বললাম শুরুতে, যে সব বলতে পারছেন, অসুস্থ, একদিকটা বসে গেছে, প্যারালিসিস হয়ে যাচ্ছে, মৃত্যুশয্যা প্রায়, বেশ টনটনে জ্ঞান নিয়ে অনেক কথা বলছেন নিজের শারীরিক যে কন্ডিশন তা নিয়ে। আর যখনই বাকিবুর নিয়ে প্রশ্ন করা হচ্ছে, যে বাকিবুর বলেছেন যে আপনার পরিবারে মানে টাকা দিয়েছেন, লোন টোন কিসব আর কি, যখনই আর যখনই বাকিবুরের সঙ্গে লিঙ্ক নিয়ে কোনো প্রশ্ন করা হচ্ছে, আর মন্ত্রীমশাই শুনতে পান না, বা আর মন্ত্রীমশাই ঠিক মতো করে উত্তর দিতে চান না, ওই বিড়বিড় করে দু একটা কথা বলে দেন, ও গল্প ছড়ানো হচ্ছে বা মিথ্যা বলা হচ্ছে বলে এরকম জাস্ট বিড়বিড় করে, তখন আর গলা থেকে আওয়াজ বের হয় না, কার্যত পালিয়ে যান মানে ওই প্রশ্ন থেকে। দর্শক, আর একটা বিষয় আজকে হয়েছে, সেটা হচ্ছে যে আজকে তাকে আদালতে তোলা হয়েছিল। আসলে প্রথমে একটা খবর ছিল যে 13 তারিখে তাকে আদালতে তোলা হবে, কিন্তু সেই অর্ডার প্রথমে হলেও পরে অর্ডার আর কি চেঞ্জ হয়েছিল, সেটা অনেকেরই জানা ছিল না। সেটা হচ্ছে যে 12 তারিখ মানে আজকে, আজকের ডেটে তাকে আদালতে হাজির করা হয়েছিল, আদালতের তেমনই বিষয় ছিল। তো আজকে আদালতে যখন তাকে তোলা হয় সেটা খবর, যে ওখানেও একপ্রস্থ ড্রামা বলবেন না কি বলবেন সেটা আপনাদের বিষয়, ওই আর কি খুব অসুস্থ হয়ে পড়েছেন এরকম আর কি দেখা যায়। তো ওখানে বলা হয় তার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে ইত্যাদি বিষয়।
তো তারপরে যেটা হয়েছে দর্শক, এখন তো ভ্যাকেশন কোর্ট কোর্ট চলছে, এখন তো স্পেশাল কোর্ট তো আর ওইভাবে বসেনি, সেটা চার দিন পরে বসবে, 16 তারিখে বসবে। তো যেটা হয়েছে আজকে সেটা হচ্ছে যে আদালত 4 দিনের জন্য তার জেল কাস্টডি দিয়েছে। এখন যেহেতু ইডি কাস্টডি শেষ হয়ে গেল, কারণ প্রথমে 10 দিন ছিল, তারপরে আরো 7 দিন বলা হয়েছিল, পরে দেখলাম 6 দিন, 16 দিন, কিন্তু মাঝখানে যেহেতু উনি হাসপাতালে ভর্তি ছিলেন গ্রেপ্তারের পরেই সেটা মাইনাস হয়েছে। তো মোটামুটি যেটা হয় ইডি কাস্টডি বা পুলিশ কাস্টডি, ওই সর্বোচ্চ 14 দিন হয়ে থাকে, তো মোটামুটি কোর্স কমপ্লিট। তো সেই জন্য আর ইডি কাস্টডিতে তো যাওয়ার ব্যাপার নেই এই মুহূর্তে, জেল কাস্টডি দিয়ে দিয়েছে আদালত। কিন্তু এটাও বলেছে যে ইডি চাইলে জেলে গিয়ে তাকে জেরা করতে পারবে। তো আজকে যখন আদালতের এরকম একটা অর্ডার হয়ে গেল জেল কাস্টডি, তারপর তাকে যখন বের করা হচ্ছিল, দর্শক ভালো করে লক্ষ্য করবেন, যে ব্যক্তি এখানে, আমি তো শুধু এই এই ভিডিওটাই পেলাম, আগেরটা পাইনি, সেটা পেলে আরো ভালো হতো। যে ব্যক্তি হাতটা দেখুন এমন করে নিয়ে যাচ্ছেন যেন হাত নড়াচড়ার কোনো ক্ষমতা নেই, দেখুন ভালো করে লক্ষ্য করবেন দর্শক, হাত যে হাত যেদিকটা বসে গেছে বলা হচ্ছে, এমন ভাবে হাতটা নিয়ে যাচ্ছেন হাত যেন নড়াচড়া করার ক্ষমতা নেই। আর প্যারালিসিস মানে এইভাবে, জানি না। তো দর্শক যাই হোক, আমি আর একটা ভিডিও দেখাবো, আদালত থেকে বের করে তাকে যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন একটা ভিডিও এসছে এবং কিছু কথাও এসছে, আমি দর্শক আপনাদেরকে আগে সেটা একটু আপনাদেরকে দেখাই, যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে আর কি আদালত থেকে বের করে জেলেতে, আমি সেটা দর্শক আপনাদেরকে একটু দেখাই শোনাই, তারপর আমি এটা নিয়ে আলোচনাতে আসছি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি জ্যোতি লিগ, তাকে কিন্তু আপনাকে জেলে পাঠানো হয়েছে, যে ছবি দিলাম আর কি, ইডি থেকে তো মুক্তি হলাম, মুক্ত পেলাম, দেখতে পাচ্ছেন আমি মুক্ত হলাম, এবার জেলে যাচ্ছি। স্বাভাবিকভাবেই যেগুলো করেছে সেগুলো পরে বলবো, এখন না, এখন যাই। বলছি আপনার নির্দেশেই স্ত্রী এবং মেয়েকে ডাইরেক্টর বানানো হয়েছিল, আপনি স্বীকার করেছেন যে রাই, ও আপনি নির্দেশটা আপনি দিয়েছিলেন নাকি? এটা ইডি ইডি আপনার শরীর কেমন আছে? শরীর কেমন এখন? শরীর ভালো নেই আমার, এই লেফট পা লেফট হাতটাই প্রবলেম হয়েছে, দুটোই আমার খুব বড় প্রবলেম হয়েছে, হসপিটালে অ্যাডমিট হওয়ার চেষ্টা করতে। কমান্ড হাসপাতাল বলছে স্থিতিশীল, ভুল রিপোর্ট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মল্লিক দেবে এই আছেন এবং আগামী 16ই নভেম্বর। দর্শক দেখলেন আগামী 16ই নভেম্বর পর্যন্ত তার জেল কাস্টডির অর্ডার দিয়েছে আদালত, টানা দিতে পারতো 14 দিনের, কিন্তু যেহেতু এটা ভ্যাকেশন কোর্ট, স্পেশাল কোর্ট যেটা, সেটা বসবে 16ই নভেম্বর, সেই জন্য ততদিন পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু উনি কি বললেন দর্শক? আচ্ছা আগে দেখুন, যখন উনি বের হচ্ছেন, এর আগে যখন দেখেছিলেন যে একটা হাত একেবারে সেই এইভাবে মানে খিঁচে রেখে দেওয়া, আর দেখুন যখন উনি কথা বলতে শুরু করলেন নেমে, ভালো করে দেখবেন দর্শক, যখন উনি নেমে কথা বলতে শুরু করছেন দর্শক, ভালো করে দেখুন, দেখবেন দুটো হাত একেবারে সমান চলছে। দেখুন এলেন তো, একটা হাত বাকি বাকি, তারপর দেখুন দুটো হাত সমানভাবে নড়ছে, সমানভাবে নড়ছে, দুটো হাত ওঠা নামা সমানভাবে করছে। যখনই তার শারীরিক কন্ডিশন নিয়ে যখন প্রশ্ন করা হলো, তারপরই হাত একটাকে একেবারে মোটামুটি স্থির করে দেন, যখন এবারে মানে একটা হাত মানে মাঝে মধ্যে হয়তো ভুলে যাচ্ছেন, জানি না, এরপর যখন হেলথ কন্ডিশন নিয়ে কথা বলা হচ্ছে তখন একটা হাত স্থির হয়ে গেল, তা নাহলে এই জায়গায় বেশ দুটো হাত সমানভাবে উনি ওঠানো নামানো করছিলেন দুটো হাত। প্যারালিসিস মানে এরকম হয় কি দর্শক? প্যারালিসিস মানে কি এইরকম হয়? এলেন ওইভাবে, ভালো করে লক্ষ্য করুন, একটা হাত বাঁকি বাঁকি তো আছেন, এরপর দেন দুটো হাত সমানভাবে ওঠানামা করছেন, বেশ কথা বলছিলেন, তারপরে যখন তার হেলথ কন্ডিশন নিয়ে প্রশ্ন করা হলো, তারপর আবার হাতটাকে স্থির করে দিলেন, খিঁচে দিলেন। দর্শক বলতে পারবো না, আমরা তো মেডিকেল এক্সপার্ট নই, বলতে পারবো না কি বিষয়,
কিন্তু যেটা আমি বললাম কামান হাসপাতাল তারা কিন্তু বলেছে, উনি কিন্তু সেখানে গিয়েও বলেছেন, বলা স্বাভাবিক যে আমার একদিক বসে যাচ্ছে, কিন্তু কামান হাসপাতাল বলেছে এরকম কোনো প্রবলেম নেই, মানে প্রবলেম নেই, স্টেবল সবকিছু। কিন্তু উনি দাবি করছেন, ওনার আইনজীবীরা দাবি করছেন যে উনি অসুস্থ, ওনার একদিক বসে যাচ্ছে। তো যা তার ফিজিক্যাল কন্ডিশন যা আমরা দেখছি বাইরে থেকে, আমাদেরও কিন্তু বুঝতে সমস্যা হচ্ছে যে ওনার সত্যি মানে সত্যি ওনার প্যারালিসিস বলে কিছু হচ্ছে বা হয়েছে। দ্বিতীয় কথা দর্শক, উনি কি বললেন, আমি ইডি থেকে মুক্ত, আমি এখন জেলে যাচ্ছি, মানে আমি ইডি থেকে মুক্ত। ইডি থেকে মুক্ত মানে কি, ইডি থেকে খালাস হয়ে গেলেন নাকি, ক্লিন চিট পেয়ে গেছেন? ইডি থেকে মুক্ত মানে 10/6/16 ইডির কাস্টডিতে, তার মধ্যে 2-3 দিন আপনি হাসপাতালে ছিলেন। ইডি সর্বোচ্চ হেফাজতে নিতে পারে বা পুলিশ কাস্টডি, সেটা মোটামুটি 14 দিন, যেটা আর কি সাধারণত নিয়ম হয়ে থাকে। 14 দিন হয়ে গেছে, আপনি এবার ইডি কাস্টডি থেকে আপনি জেল কাস্টডিতে যাচ্ছেন, তো ইডি থেকে মুক্ত কি করে হয়ে গেলেন? এমন মনে হচ্ছে না ইডি থেকে মুক্ত, জেল মুক্ত টাইপের, বা ইডি কিছুই পাইনি আমি মুক্ত হয়ে গেলাম, ওই ওই টাইপের বলার চেষ্টা করছেন। আপনি ইডি থেকে মুক্ত, ইডি থেকে মুক্ত আবার জেলে চলে যাচ্ছেন, ইডি হেফাজত থেকে আপনাকে জেল কাস্টডিতে দেওয়া হচ্ছে। ইডি থেকে মুক্ত মানে, আবার এটা তো বলা হয়েছে যে ইডি চাইলে জেলে গিয়েও জেরা করতে পারে, তাহলে আবার ইডি থেকে মুক্ত কি করে হলো? আপনি নর্মাল যে কোর্স হয়ে থাকে 14 দিনের কাস্টডি, সেটা অলরেডি কভার হয়ে গেছে, তাই আপনি ওখান থেকে নর্মালি জেল কাস্টডিতে যাচ্ছেন। এটা ইডি থেকে মুক্ত ওইভাবে বললে হয় না, মানে সবাইকে কি পাগল পাগল ভেবেছেন নাকি? ইডি থেকে মুক্ত মানে সবসময় নিজেকে নির্দোষ নির্দোষ বলে জাহির করার চেষ্টা হচ্ছে, এটা নির্দোষের বিষয়? যারাই গ্রেপ্তার হয়েছেন, যদি কাস্টডি 14 দিন হয়ে যায়, তারা এমনিতেই মানে ওই কাস্টডি থেকে, ইডি কাস্টডি থেকে বা সিবিআই কাস্টডি থেকে বা পুলিশ কাস্টডি থেকে, তারা কিন্তু নর্মালি জেল কাস্টডিতে যান 14 দিন হয়ে গেলে। আর আপনার তো 16 দিন হয়ে গেছিল, যেহেতু আপনি হাসপাতালে ভর্তি ছিলেন, সেটা মাইনাস হয়েছে, সেই জন্য আপনাকে 16 দিন ইডি কাস্টডির আন্ডারে থাকতে হয়েছে কার্যত। সেখানে নর্মালি যাচ্ছেন, আবার বলছেন যে আমি ইডি ইডি থেকে মুক্ত, ইডি থেকে মুক্ত হয়ে গেছেন। কত কিভাবে যে আপনি নিজেকে মানে সাফাই দেবেন যে আপনি দোষী নন জানি না। আর যখনই বলা হচ্ছে যে বাকিবুরের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন, আর শুনতে পান না মন্ত্রী। এবং যে কোম্পানির কথা বলা হচ্ছে, এটা সূত্রের খবর যে উনি কিন্তু স্বীকার করেছেন, উনার যে মানে স্ত্রী মেয়ে যে যোগ কোম্পানির এইসব নিয়ে নাকি উনি স্বীকার করেছেন, এমনটাও কিন্তু খবর আসছে, কিন্তু উনি আবার মিডিয়ার সামনে স্বীকার করছেন না। বলতে গিয়েও আবার বলছেন যে কি বললেন পরে বলবো না, কি একটা বললেন, এড়িয়ে গেলেন, আর শুধু বলছেন যে আমি অসুস্থ, আমি অসুস্থ, আমার একদিক শুধু বসে যাচ্ছে, একদিক শুধু বসে যাচ্ছে। আরে বসে গেলে হবে নাকি? আগে তদন্তের যে বিষয় সেগুলোকে তো কোঅপারেট করতে হবে, তদন্ত তো করতে দিতে হবে, তারপর বসে থাকুন, শুয়ে থাকুন, যা পারেন করুন। যে কাণ্ড ঘটেছে, যে দুর্নীতির অভিযোগ এসছে, সে বিষয়ে যে তদন্ত হচ্ছে, সেটাকে তো কোঅপারেট করতে হবে। এত অসুস্থ অসুস্থ বলছেন কেন? আপনারা আপনি বলছেন অসুস্থ, হাসপাতাল বলছে সুস্থ, তাহলে আপনার আসল উদ্দেশ্য কি বলুন তো? কি উদ্দেশ্য? এবার আপনি কি করবেন? এবার কি SSKM এর উডবান ওয়ার্ড, সেই জন্য কি এইসব বলে যাচ্ছেন? কারণ এবার জেল জেল কর্তৃপক্ষের আন্ডারে চলে গেলেন, জেল কর্তৃপক্ষ বলবে খুব অসুস্থ, একদিক বসে যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের, মানে যেমন বলবেন তেমনই কর্তৃপক্ষ বলবে ওনার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, এবং ওনার ট্রিটমেন্টের জন্য আমাদের হাসপাতালে যে ব্যবস্থা সেটা পর্যাপ্ত নয়, সেই জন্য SSKM-এ আমরা রেফার করছি। SSKM একেবারে যাওয়া মাত্রই একেবারে উডবানের কোনো একটা ওয়ার্ড হয়তো খুলে দেবে, সেখানে গিয়ে শুয়ে পড়বেন। আর যদি গোপন গোপনে ভিডিও তোলা যায়, হয়তো দেখা যাবে চাঙ্গা হয়ে গেছেন উডবান ওয়ার্ড, যেটা আমরা অন্যদের ক্ষেত্রে দেখছি। মানে এইরকম পলিসি নিয়ে কি আগাচ্ছেন নাকি, যে জেলে যাব আর তারপরে সোজা SSKM-এ চলে যাব? আবার যেহেতু বলা হয়েছে আদালতের তরফ থেকে যে ইডি চাইলে জেলে গিয়েও তাকে জেরা করতে পারে, ফলে হাসপাতালে শুয়ে থাকলে হাসপাতালের যে বোর্ড, মেডিকেল বোর্ড, সেটাকে অ্যালাউ করবে না, ফলে আর জেরার মুখোমুখি হতে হবে না। সেই জন্য কি কোনো ষড়যন্ত্র করছেন নাকি, কোনো পরিকল্পনা করছেন নাকি, কোনো ড্রামা করছেন নাকি, এই অসুস্থতার ভান করে গিয়ে হাসপাতালে শুয়ে পড়ার জন্য উডবান ওয়ার্ডে? জানি না, দেখবো কি হয়।
এসএসকে এর উডবান ওয়ার্ডটা তো কার্যত রাজ্য সরকারের যেন একটা ওই চোর বাঁচাও সেফ সেফ ওয়ার্ড, মানে চোর বাঁচাও এর বা চোর চোরদেরকে ভালোভাবে রাখার একটা যেন জায়গা হয়ে গেছে এই উডবান ওয়ার্ড। যাচ্ছে তাই কালীঘাটের কাকু আর আর একজন টিভি চ্যানেল মালিক, আর আগেও অনেকে ছিলেন, এখন যদি আবার এই মল্লিকবাবু আবার গিয়ে শুয়ে পড়েন তো কি হচ্ছে? আর এটা কি কি দাঁড়াচ্ছে রাজ্যের মানুষের কাছে? ছি ছি ছি, রাজ্যের মানুষও নিশ্চয়ই বুঝছেন কি চলছে আমাদের বাংলাতে, হয়তো জবাবটা ঠিক মতো করে দিতে পারছেন না, কিন্তু এটা ঠিক মানুষের মনে কিন্তু এই শাসক এমন একটা দাগ কেটে দিচ্ছে, মানে ক্রস দাগ, যেদিন সুযোগ আসবে সেদিন বুঝিয়ে দেবেন, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। দর্শক কি বলবেন, মল্লিকবাবুর আচার আচরণ বডি ল্যাঙ্গুয়েজ এইসব দেখে কি বলবেন দর্শক? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ।